কিছুদিন আগে যে মানুষটি গোটা বিশ্বকে আলোড়িত করেছিল আফগানিস্তান থেকে, যে মানুষটিকে বর্তমান পৃথিবীর মানুষ বুঝে নাই, সেই মানুষটি যাকে অনেক কলঙ্ক দেওয়া হয়েছে, এরা কারা? এরা ওই ইয়ামানি, ইয়ামান, যে ইয়ামানের বিরুদ্ধে এখন যুদ্ধ চলছে, এই ইয়ামানবাসী। সারা বিশ্বের ধর্মীয় নেতৃত্ব সব ইয়ামান থেকে এসছে, কুরাইশ গোত্রের উৎপত্তিও ইয়ামান থেকে। ইসমাইল আলাইহিসসালাম যেই মেয়ের সাথে আত্মীয়তা করেছিলেন সে তো ইয়ামানি, ইয়ামান গোত্র। নবীজি বলেছেন, যা আহালুল ইয়ামান, হে আমার সাহাবীগণ, ইয়ামান বাসীরা তোমাদের কাছে আগমন করেছে। হুম আদআফু কুলুবান, এদের মনগুলি বড়ই কোমল, দুর্বল মন, কোনো খারাপই করতে পারে না, দয়ালু মন, খুবই দয়ালু মন। আমরা বাংলা ভাষায় বলি না আমি তার প্রতি খুব দুর্বল, এখানে দুর্বল মানে কি, মানে সে কিছু বললে আমি ফেলতে পারি না, কিছু চাইলে আমি না দিয়ে থাকতে পারি না, আমার মনটা তার প্রতি খুব দুর্বল। ইয়ামানিদের মন আল্লাহর প্রতি খুব দুর্বল, আল্লাহর কথা শুনলেই গলে যায়। কিছুদিন আগে যে মানুষটি গোটা বিশ্বকে আলোড়িত করেছিল আফগানিস্তান থেকে, সেই মানুষটি ওই ইয়ামানের মানুষ, যে মানুষটিকে বর্তমান পৃথিবীর মানুষ বুঝে নাই, সেই মানুষটি যাকে অনেক কলঙ্ক দেওয়া হয়েছে সে তো ইয়ামানি। ইমাম মাহাদির পথ তৈরি করে দিয়ে গেছেন, তো ইয়ামানিদের আল্লাহ নবী সহিহ বুখারী মুসলিমের হাদিসে তারিফ করছেন, হৃদয়গুলি বড় দুর্বল, আল্লাহর প্রতি দুর্বল, এরা আল্লাহর নাম শুনলে ঝাঁপিয়ে পড়ে। মনগুলো খুব টোটকা পাতলা কোমল, আল ইমানু ইয়ামানিন ওয়াল ফিকহু ইয়ামানিন ওয়াল হিকমাতু ইয়ামানিয়া। ইমান হলো মেড ইন ইয়ামান, ইসলামের সূক্ষ্ম বুঝ জ্ঞান হলো মেড ইন ইয়ামান, ইসলামের যত হেকমত বিজ্ঞান মেড ইন ইয়ামান। আল্লাহু আকবার। বাংলাদেশের কোটি কোটি মানুষ আছে ইয়ামানি, সেই ইয়ামান গোত্রের। এই দেশে এত ইসলাম, এই জন্য এত মুসলমান, এই জন্য যে এই দেশে ইয়ামানের মানুষরা অতি প্রাচীন কালে তারা এই বাংলাদেশে এসেছিল। বাংলাদেশের সাভার শহরটা ইয়ামানিদের তৈরি, সাভার এটা ছিল সাবাউর, সাবা হলো ইয়ামানিদের রাজধানীর নাম, সাবা। লকদ কানালে সাবাইন ফি মাসকানিহিম আয়া, সাবাবাসী, বিশাল ইতিহাস সুরে সাবা আছে। সাভারের যে সাবা প্রথম, সাভার, সাভারের প্রথম শব্দটা হলো সাবা, এটা কোরআনের একটা সুরার নাম। আর সাবার সাথে উর শব্দটা যুক্ত, উর হলো কারিয়াত ইব্রাহিম আলাইহিসসালাম বিল ইরাক, ইরাকে ইব্রাহিম আলাইহিসসালামের জন্মস্থানের নাম হলো উর, সাবা উরকে সাবার, সাবার থেকে সাবার, বুঝেছেন? বাংলাদেশে মানুষ অনেক শান্তিপ্রিয়, আবেগ প্রবণ, ঠিক ইয়ামানি। শাহজালাল ইয়ামানি, শাহজালাল রহমতুল্লাহ আলাই এখানে কার টানে এসেছিলেন, কার আকর্ষণে এসেছিলেন, কারা তাকে দাওয়াত দিয়েছিলেন? যেহেতু এই দেশে আগে থেকেই লক্ষ লক্ষ ইয়ামানি ছিল, তারাই শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইকে দাওয়াত দিয়ে এনেছিলেন। তো বাংলাদেশের মানুষের ব্রেইন স্টাডি করে দেখলে দেখা যায় ইয়ামানিদের মাথার মগজ যেরকম, বাঙালিদের মাথার মগজ হুবহু সেরকম, এবং চেহারাতেও মিল।
ইসলামিক ফাউন্ডেশনের একটা বার্ষিক পত্রিকা আছে, ওই পত্রিকার মধ্যে ইতিহাসটা তারা তুলে ধরেছে।